ইতিমধ্যেই এই শ্রম কার্ডকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে বাতিল করা হচ্ছে লক্ষ লক্ষ ই শ্রম কার্ড। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র এই 5টি ভুলের জন্য লক্ষ লক্ষ ই শ্রম কার্ড বাতিল করা হলো। তো আপনারাও যদি এই 5টি ভুল করে থাকেন তাহলে আপনাদের ই শ্রম কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। সেই সঙ্গে যারা এখনও ই শ্রম কার্ড বানাননি, অবশ্যই আপনাদের এই ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে আপনারাও যদি এই 5টি ভুল করেন তাহলে কার্ড বানিয়ে আপনাদের কোনো লাভই হবে না, আপনাদের ই শ্রম কার্ডটিও কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ই শ্রম কার্ডের একদম অফিসিয়াল সাইট, এখানেই কিন্তু প্রথম ভুলটির কথা বলা হয়েছে। তো বন্ধুরা, প্রথম কোন ভুলের জন্য আপনার ই শ্রম কার্ড বাতিল হতে পারে, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অর্থাৎ PMSBY, এই যোজনাটি কিন্তু ই শ্রম কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। আপনারা যখন ই শ্রম কার্ড বানাবেন এই যোজনাটিতে কিন্তু অলরেডি আপনাদের অ্যাপ্লাই করে দেওয়া হবে। এই যোজনার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর বছর 12 টাকা করে কিন্তু কাটা হবে। তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স না থাকে, অর্থাৎ জিরো ব্যালেন্স যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনার ই শ্রম কার্ডটি বাতিল হয়ে যাবে। কেননা ই শ্রম কার্ডের জন্য যে 12 টাকা কাটা হবে, সেই 12 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যদি না কাটা হয় তাহলেই কিন্তু আপনার যে ই শ্রম কার্ডটি সেটি কিন্তু ডিসেবল হয়ে যাবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এই যে যোজনাটি, এই যোজনার জন্য অর্থাৎ প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনার জন্য প্রথম বছরের যে 12 টাকা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তার পরের বছর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই 12 টাকা করে কাটবে। হ্যাঁ বন্ধুরা, তবে দ্বিতীয় যে ভুলটি সবাই করছে সেই ভুলটি আপনাদেরকে জানিয়ে দেব। যখন আপনারা ই শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, এখানে দেখুন রেজিস্ট্রেশন অন ই শ্রম, এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরেই কিন্তু একদম ফর্ম অর্থাৎ প্রথম যে ফ্রন্ট পেজ রয়েছে যেখানে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটি কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। তো বন্ধুরা, আধার কার্ড অবশ্যই লাগবে, আধার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নাম্বার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং 16 থেকে 59 বছরের মধ্যে যারা বয়স রয়েছে তারা কিন্তু ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আধার লিংক মোবাইল নাম্বার দিতে হবে এবং ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে দেখুন কিছু অপশন রয়েছে, যেই ভুলগুলো সবাই করছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। এখানে বলেছে আর ইউ এ মেম্বার অফ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও। যদি আপনারা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফওতে আগে থেকেই ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু যদি আপনারা ইয়েস করেন তাহলে দেখবেন যে আপনারা এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো এখানে অলরেডি নো করা রয়েছে, তো আপনারাও যদি নো করে ফর্ম ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনার যে শ্রম কার্ড সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC, যদি আপনারা ESIC-র কোনো সদস্য হয়ে থাকেন তাহলেও যদি আপনারা এখানে নো করে সেন্ড OTP অপশনে ক্লিক করে যদি আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করেন এবং পরের পেজে চলে যান, ফর্ম ফিল আপ করে ই শ্রম কার্ডটিও যদি আপনারা বানিয়ে নেন তাহলেও কিন্তু এই ই শ্রম কার্ডের কোনো সুবিধাই আপনারা পাবেন না। আপনারা যখন ধরা পড়বেন যে আপনারা ESIC-র সদস্য রয়েছেন তখনই আপনার যে ই শ্রম কার্ড সেটি বাতিল হয়ে যাবে, বা ESIC যদি কোনো রকম ইন্স্যুরেন্স আপনারা করে থাকেন সেটিও কিন্তু বাতিল হতে পারে। তো অবশ্যই আপনাদের কিন্তু এই দুটি অপশনে কিন্তু নো করে থাকবেন, এবং আপনারা যদি এই দুটিতে আগে থেকে এঙ্গেজ না থাকেন তাহলেই কিন্তু আপনারা এই ই শ্রম কার্ড বানালে সমস্ত কিছুই পরিষেবা পাবেন। সেই সঙ্গে আরও একটি ভুল সবাই করছে, যেটি হলো ডিক্লারেশনে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটি, যেখানে বলা রয়েছে আই এম
not a income tax player. যদি আপনারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন ব্যাংকে বা বিভিন্ন ধরনের কারণবশত অর্থাৎ লোন থেকেও যদি আপনারা টাকা নিয়ে থাকেন সেই জন্য যদি আপনারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই ইশ্রম কার্ড বানালে আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের কোনো ব্যাংকে ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না, তাহলেই কিন্তু আপনারা এই ইশ্রম কার্ডের সুবিধাটি পাবেন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আরও একটি ভুল সবাই করছে, এই ভুলটির কারণেই কিন্তু প্রচুর ইশ্রম কার্ড বাতিল হচ্ছে, সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ বন্ধুরা, যখন আপনারা ইশ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করছেন তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ডের সঙ্গে এখন ব্যাংকের লিঙ্ক রয়েছে, আধার কার্ডের মাধ্যমেই কিন্তু আপনারা ব্যাংকের টাকাও তুলতে পারছেন। তবে অবশ্যই যখন আপনারা আধার কার্ডটি সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনার সেই আধার কার্ডের মাধ্যমে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকগুলো চলে আসবে। এখানে আপনাদের সিলেক্ট করতে হবে কোন ব্যাংকটিতে আপনারা এই ইশ্রম কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে চান, সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আপনাদের ব্যাংকের সাথে ইশ্রম কার্ডের অর্থাৎ ব্যাংকের সাথে আধার কার্ডের কোনো লিঙ্ক না থাকে তাহলেই কিন্তু আপনারা ইশ্রম কার্ড বানিয়ে কোনো লাভ হবে না। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের নামের গণ্ডগোল রয়েছে, তাহলেই কিন্তু আপনারা ইশ্রম কার্ড যদি বানান তাহলে আপনার ইশ্রম কার্ডটি ইনভ্যালিড হয়ে থাকবে, এই কার্ডের মাধ্যমে আপনারা কোনো সুযোগ সুবিধাই পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন কোন কারণের জন্য ইশ্রম কার্ড বাতিল করা হচ্ছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।